আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইদা আলী আমি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি হিসাবে কর্মরত আছি আমি আজকে আপনাদের সাথে স্তনের ক্যান্সারের কিছু ঝুঁকি এবং তার লক্ষণ সমূহ সম্বন্ধে কথা বলব স্তনের ক্যান্সার ডাব্লিউএইচও বলতে চাই যে প্রায় দুই মিলিয়নের ওপর মহিলারা স্তনের ক্যান্সারে আক্রান্ত হয়েছে দুই সালে এই ক্যান্সারের ঝুঁকিগুলোর মধ্যে যেমন মহিলারা রয়েছেন তেমনি পুরুষও আছে তবে মহিলারা প্রায় নিরানব্বই ভাগ মহিলারা ব্রেস্ট ক্যান্সারে বা স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে তবে পুরুষেরা প্রায় এক পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতন আক্রান্ত হন এখানে ঝুঁকিগুলোর মধ্যে যেমন বয়স আছে তেমন কিছু ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল মা বোন নানি এদের তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সারের সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি হয় তো তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম কোনো যদি হিস্ট্রি থাকে তাহলে তাদের অবশ্যই তাদের কিছু লক্ষণসমূহ অবশ্যই খেয়াল করতে হবে যেমন তাদের স্তনে চাকা হয় কি না স্তনের বোটা থেকে কোনো রক্ত পানি পুজ কিছু পড়ে কিনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্তন ক্যান্সার হলে একটি চাকা দেখা যায় অথবা এটার সাথে কিছু রক্ত পড়তে পারে বোটা দিয়ে এছাড়া ঝুঁকিগুলোর মধ্যে কিছু জেনেটিক প্রবলেম আছে আবার যাদের মাসিক খুব আর্লি যে শুরু হয়েছে মানে নয় বা দশ বছরের মধ্যে শুরু হয়ে গেছে এবং যাদের মাসিক শেষ হতে অনেক দেরি হয়ে যাচ্ছে মানে পঞ্চাশের পরেও মাসিক চলছে এবং মেনোপজ হয়নি তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে যারা হরমোনের কোনো বড়ি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি কিছু রোগী আসেন যাদের কোনোই হিস্ট্রি থাকে না মানে কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না বা কোনো ঝুঁকির কোনো কিছু থাকে না কিন্তু তারা শুধুমাত্র তাদের সনে একটি চাকা কিছুদিন ধরে আছে হয়তো বা চেক করেছেন সেই চেক করে উনি পেয়েছেন সেই রকমভাবে ওনার মানে শুধু সনের চাকা নিয়ে উনি এসেছেন আবার এরকমও হতে পারে যে শুধু উনি বোটা দিয়ে রক্ত পড়ছে এটুকু নিয়ে আসার পরেও দেখা গেল পরীক্ষা নিরীক্ষার পরে যে ওনার স্তনে ক্যান্সার হয়েছে তো এটা আসলে নিজেদের সচেতনতা যদি আমরা না বাড়াই নিজেরা যদি বেশি সচেতন না হতে পারি তাহলে আমাদের এই স্তন ক্যান্সারের হার এবং স্তন ক্যান্সারের মৃত্যুর হার অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে দিন দিন তো এটা কমানোর একটাই উপায় নিজেরা সচেতন হতে হবে নিজেরা সচেতন হওয়ার উপায় হচ্ছে আমরা অবশ্যই আমাদের নিজেদের স্তন পরীক্ষা করব প্রতি মাসিকের সাত থেকে আট দিন পরে আমরা যখন স্নানের ঘরে যাব সেই সময় আমরা একটি হাত দিয়ে অন্য ব্রেস্ট মানে ডান হাত দিয়ে বাম স্তন এবং বাম হাত দিয়ে ডান স্তনকে আমরা পরীক্ষা করে দেখবো যে আমাদের কোনো চাকা আমাদের কাছে মনে হচ্ছে কিনা এবং চাকা যদি মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা সার্জারি ডাক্তারের স্মরণাপন্ন হব কারণ এর পরবর্তীতে এটা কখনো স্তন ক্যান্সার হতে পারে আবার কখনো স্তন ক্যান্সার না হতে পারে তারপরেও আমরা আমাদের যে ঝুঁকি স্তন ক্যান্সারের ঝুঁকি এটা এড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আমরা সার্জারি ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া খুবই জরুরি সবশেষে বলতে চাই যে আমরা অবশ্যই অবশ্যই আমরা আমাদের স্তনের পরীক্ষা করব যেটা বললাম যেমনভাবে বললাম সেটা হলো আমাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আপনি এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মাসিকের সাত দিন পরে অবশ্যই অবশ্যই করবেন এবং করলে যদি কোনো সন্দেহজনক কোনো চাকা আপনার কাছে মনে হয় অবশ্যই আপনি সার্জারি ডাক্তারের কাছে ফিরে চলে আসবেন খুব দ্রুত চলে আসবেন যাতে এটি খুব আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি স্টেজে ডায়াগনোসিস করলে এটার কিউর রেট মোটামুটি হান্ড্রেড পারসেন্ট ধন্যবাদ